হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। তো আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আমি চলে এলাম, এবং আমি আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে একটু হলেও ভালো লাগবে। আমি আশা রাখি, বাট কারো কাছেই ভালো লাগে না, যার প্রমাণ তো আমি নিজেই পাই। আর এই জন্যই ভিডিও দেওয়ার ইচ্ছাটাও না মনের থেকে চলে গেছে। মনে করেন সবাই তো কম বেশি, আমরা যারা ওইটি প্ল্যাটফর্মে কাজ করি সবাই তো কষ্ট করে করে ভিডিও বানাই, সেই ভিডিওটা রেডি করি, তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে আপনাদের সাথে মানে শেয়ার করি। তো একটাই আশায়, যেটা হলো ভিউ হবে, সবাই দেখবেন, মানে একটু হলেও দেখবেন। আর এইভাবে মানে ওয়াস্ট টাইমটা ড্রপ করে করে চলে যায়, পার্সেন্টেজটা ওঠেও না, ঠিক আছে। তারপরে ভিউ যারা মনে করেন একটু দেখে কমেন্ট করে চলে যাচ্ছেন, তাদের কমেন্টটা থেকে যাচ্ছে, বাট সেই কমেন্টের আইডিটাই কেটে যাচ্ছে, ভিউ কেটে যাচ্ছে, ঠিক আছে। তো সব কিছু মিলেমিশে তো আমরা মোটামুটি সব কিছু জাস্টিফাই মানে যাচাই বাছাই তো করতে পারি। সেইভাবে আমি দেখলাম যে আসলে আমার প্রিয় পারসন যেগুলা সেগুলো আসলে ঠিক আছে, সবাই প্রিয় পারসন অনেক উপরে আছেন আপনারা, তারপরেও যতটুক আপনারা সময় দেন, আমার ভিডিও দেখেন, এর জন্য আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, তা স্বীকার করছি। আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয় নাই, তো যাই হোক, তারপরেও আমি নিয়মিত ভিডিও আপলোড করেই যাই, ঠিক আছে। তারপরেও কিন্তু ওই পরিমাণ ভিউ নাই, এই সময় মানে এর জন্য অনেক সময় মনটা ভেঙে যায়, যার কারণে ভিডিওগুলো এত কষ্ট করে করে করি, তারপরে রেডি করে পাবলিশ করি, পাবলিকেই যদি ভিডিওগুলো না দেখে তাহলে তো আর ভালো লাগে না, আর ভিডিও বানানোর কোনো ইচ্ছাও থাকে না। তো ওই যে বলেছি মনটা ভেঙে গেছে, যার কারণে আরও একটু দৌড়াদৌড়ি করতেছি, মোটামুটি একটু বিজিও আছি, শত ব্যস্ততার মাঝেও কিন্তু একটা ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করি। যেহেতু দীর্ঘদিন যাবৎ এখানে আমরা কাজ করছি, বিশেষ করে আমি কাজ করছি, তো তার কোনো বেনিফিট তো পাই নাই, আর বেনিফিটটা তো পরে থাক, কোনো ভিউই নাই এই কয়েকজন মানুষ নিয়ে আমি এত কষ্ট করে চলতে পারছি না, তো যার কারণে হয়তো বা ইউটিউবিংটা ছেড়েও দিতে পারি, কারণ তো সবাই জানতেই পেরেছেন ইতিমধ্যে। আমি আর কি বলবো বলুন, যারা কাজ করে তারা তো মনে করেন সবাই অন্তত ভিউয়ার্সের জন্য তো মানে ভিউয়ার্সটা থাকলে কিন্তু মনে একটু ভালো লাগে, আর যা যতটুকু ভিউ হয় ভিউয়ার্স আসে সব ফাঁকিবাজি, তো ফাঁকিবাজি থাকলে কি হয়েছে, আর না হয় ইউটিউবিং ছেড়েই দিলাম, করলাম না, অনেক কষ্ট করলাম তো এই পর্যন্ত, আর কি করার বলুন, কাউকে তো আর ধরে বেঁধে তো ভিডিও দেখানো যায় না। তো যার যার মনের ইচ্ছা এবং যার যার মনের চাহিদায় এক একজনের ভিডিও এক একজন দেখে, তো হয়তো কারোর মনের কোনো চাহিদার মতো আমার ভিডিওয়ে থাকে না, যার কারণে দেখে না। আমি তাদেরও দোষ দিচ্ছি না, দোষটা আমার, আমি অর্থাৎ ব্যর্থ হয়ে গেলাম। তো যাই হোক, কী আর বলবো, হয়তো যারা যা চাচ্ছে আমার ভিডিওর মধ্যে তাই নাই থাকছে না, সেজন্য অনেকে আমার ভিডিও দেখে না, এটা তো আর কারোর দোষ না, এটা হয়তো আমারই ব্যর্থতা। আর আমি ওইটি কর্তৃপক্ষকেও আমি দোষারোপ করব না, যার কারণ হলো তারা অনেক চেষ্টা করেছে আমার ভিডিওগুলো পাবলিশ করার জন্য। তো যাই হোক, এখন পাবলিকেই যদি না দেখে তাহলে তো তারা তাদের কোনো দোষ নাই, কারোরই দোষ না। যাই হোক, আমার মনে হয় ইউটিউবের মানে জীবনযাত্রা এই পর্যন্তই শেষ হয়ে যেতে পারে, তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। তো এই পর্যন্তই ভিডিওটা, আল্লাহ হাফেজ।